নতুন বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে 35 কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে আবারও নতুন রেকর্ড করল জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বিশাল এই যজ্ঞ শেষ করতে গিয়ে বোর্ডের পক্ষে সঠিক তদারকি করা সম্ভব হয়নি বলে অভিযোগ আছে। এই বই বিতরণের কিছুদিনের মধ্যেই দেশের নানা জায়গা থেকে অভিযোগ ওঠে বইয়ের ছাপার কালি আর কাগজ নিয়ে। বুধবার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়গুলো উঠে আসে আর এর সপক্ষে যুক্তিও দাঁড় করান ছাপাখানার মালিকরা। যে কম রেট দেবে তাকে কাজ দেবে, এখন আমি তো ভালো কাজ আপনাকে কম রেটে দিতে পারবো না। আমরা টাকা দিচ্ছি কিন্তু সেই মানের মিলগুলো কাগজ সরবরাহ করছে না, আর আমরা সময়ও পাচ্ছি না, যে কারণে আমাদেরকে ওই কাগজ দিয়েই এই বইটি মুদ্রণ করতে হচ্ছে। বোর্ড কর্তৃপক্ষ জানায় আগামীতে এইসব ব্যাপারে কোনো আপোষ করা হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা গুণগত মান যাচাইয়ের দায়িত্বে ছিলেন তারা যদি কোনো রকম সটতা করে থাকেন আমরা তাদেরকেও পানিশমেন্ট দেব, এবং যদি প্রেস যারা করেছেন তাদেরকেও দেবা। 2016 সালের এই তিক্ত অভিজ্ঞতাকে অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা 2017-তে যে বইটি দেব সে বইটি নিশ্চয়ই নির্ভুল এবং গুণগত মানে আমাদের কাঙ্ক্ষিত মান স্পর্শ করবে। বোর্ড কর্তৃপক্ষ বলছে আগামী বছর যাতে শিক্ষার্থীদের মানসম্মত বই সময় মতো পৌঁছে দেওয়া যায় সেজন্য কাজ শুরু হয়েছে এখন থেকেই। ঋষা ধুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।